আসসালামু আলাইকুম বিভিন্ন কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমরা যারা কবুতর পালন করি, অনেক সময় অনেকগুলো কবুতর কালেকশন করার পর দেখা যায় কিছু কবুতর একটি ডিম একটি বাচ্চা করে। তো একটি ডিম একটি বাচ্চা করার উপকারিতা কি বা ক্ষতি কি, কেন করে একটি ডিম একটি বাচ্চা, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমার সম্পূর্ণভাবে সাজানো। তো একটি ডিম একটি বাচ্চা করার কারণ কি, এই সম্পর্কে জানতে চাইলে আজকের এই ভিডিওটি এখান থেকে এই শেষ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে একটি ডিম একটি বাচ্চা করার উপকারিতা কি বা ক্ষতি কি, কেন করে একটি ডিম একটি বাচ্চা। তো আজকের এই ভিডিওতে প্রথম হয়ে থাকলে, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, পরের ভিডিওটি সবার আগে পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। বিশেষ করে একটি ডিম একটি বাচ্চা করার কারণ হলো, যখন আপনি কবুতরটিকে কালেকশন করেন, একটি ডিম দেয়, একটি ডিম দেওয়ার পর যে একটি বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার কারণ হলো, একটি ডিম দেওয়ার কারণ এটুকুই, মাদিটার যে পরিমাণের দরকার, বিশেষ করে যে পরিমাণের প্রোটিন বা ক্যালসিয়াম বা যতটুকু তার দরকার, ততটুকু না থাকার কারণে কিন্তু একটি ডিম বা একটি বাচ্চা করে থাকে। অনেক সময় দেখা যায় যে দুটি ডিম দেওয়ার পরেও কিন্তু একটি বাচ্চা ফুটে থাকে ও অপর ডিমটি নষ্ট হয়ে যায়। তো যখন একটি কবুতরকে সঠিক পরিমাণ মতো ক্যালসিয়াম বা ভিটামিন বা তাকে ভিটামিন ই সেবন না করানো হয়, তখনই কিন্তু এই একটি ডিম বা একটি বাচ্চা করে থাকে। তো এখন এই একটি ডিম একটি বাচ্চা করাতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ তাকে ভিটামিন বা ভিটামিন ক্যালসিয়াম আপনাকে তাকে সেবন করাতে হবে। হয়তোবা যখন আপনি এই ভিটামিন ভিটামিন সি বা ভিটামিন ই বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করার পরেও দেখবেন যে কবুতরটি কোনোরকমভাবে একটি ডিম বা একটি বাচ্চাই করে যাচ্ছে, তখন আপনাকে অবশ্যই নর বা চেঞ্জ করতে হবে। নরটিকে আপনাকে চেঞ্জ করে তারপর সে আবারও চেষ্টা করে দেখতে হবে সেই কবুতরটি একটি ডিম একটি বাচ্চা দেয় কি না। তো আমি আশা করি যে এই নরটি চেঞ্জ করার পর আপনি যখন ফর্মুলাটা পুরোপুরিভাবে নেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার পর যখন দেখবেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন আপনি সেই নরটিকে চেঞ্জ করার পর অবশ্যই এই একটি ডিম একটি বাচ্চা থেকে সংশোধন পেয়ে যেতে পারেন। তো একটি ডিম একটি বাচ্চা করার উপকারিতাটা কি? তো এই একটি ডিম একটি বাচ্চা উপকারিতাটা হলো এটাই, আপনি যখন একটি কবুতর ভালো মোটা অঙ্কে টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, তখন দেখবেন যে একটি ডিম একটি বাচ্চা করার কারণে সেই একটি ডিম একটি বাচ্চা দেওয়ার যে মজাটা রয়েছে, সে মজাটা অবশ্যই আপনারা খুঁজে পেতে পারেন। কারণ কি, তখন একটি ডিম একটি বাচ্চা যখন ফোটে, তখন কিন্তু যে আপনি দুইটি ডিমের যে দুটি বাচ্চা যতটুকু তাদের পাওয়ার দরকার, সম্পূর্ণটাই কিন্তু একটি বাচ্চাই পেয়ে থাকে। যখন একটি বাচ্চাকে দুটি কবুতর লালন পালন করে, তখন কিন্তু সেই একটি বাচ্চা দ্রুত বড় হয়, এমনকি আরও তিনটা কবুতরের সমান একটি কবুতরের বাচ্চাই কিন্তু সে সম্পূর্ণটা পেয়ে থাকে। যখন কবুতরটি ফোটে, বাচ্চাটি ফোটে, তখন কিন্তু লালা মিল্ক তাকে সেবন করিয়ে থাকে। লালা মিল্ক খাওয়ানোর পর প্রায় 12 থেকে 13 ঘন্টা পর কিন্তু তাকে আদারযুক্ত খাবার খাওয়ানো হয়। তো এই যে 12 ঘন্টা সময় রয়েছে, সেই 12 ঘন্টার অতিক্রম যদি একটি কবুতরকে একটি বাচ্চাকে যদি খাওয়ায় লালা মিল্ক, তাহলে কিন্তু সেই বাচ্চাটি অন্যান্য কবুতরের তুলনায় সেই কবুতরটি একটু শক্তিশালী হবে, এমনকি সেই কবুতরটি একটু ভালো আকৃতির হবে। তো এই দুটি কবুতর যখন একটি কবুতরকে লালন পালন করে, তখন কিন্তু অন্যান্য কবুতরের চাইতে কিন্তু এই একটি বাচ্চাই কিন্তু সবচেয়ে সবল বা শক্তিমান হয়ে থাকে। এক্ষেত্রে বলতে গেলে সেই কবুতরটি সব দিক দিয়েই কিন্তু অলরাউন্ডার থাকে। তো এই উপকৃতিটা হলো এটাই যে সব কবুতরের চাইতে একটি বাচ্চাই কিন্তু সবচেয়ে থেকে শক্তিশালী, এমনকি সেই কবুতরটি ভালো একটি কবুতর হিসাবে যোগ্য হয়ে ওঠে। তো এই একটি কবুতরের ডিম একটি বাচ্চা আমি মনে করি অন্যান্য কবুতরের চাইতে বা দুটি থেকে একটি বাচ্চাই কিন্তু সবচেয়ে থেকে ভালো হয়, এমনকি সুন্দর হয়। আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। একটি ডিম একটি বাচ্চার আসলে খুবই গুণাগুণ রয়েছে, এমনকি খুবই একটি উপকৃতা রয়েছে, এমনকি সেই কবুতরের বাচ্চাটি খুবই একটি ভালো একটি বাচ্চা বাচ্চায় পরিণত হয়। তো আমরা যারা একটি ডিম একটি বাচ্চার কারণে সেই কবুতরগুলোকে সেল করে দিই বা বিক্রি করে দিই, সেই কবুতরকেগুলোকে আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করে ভালোভাবে
দেখে শুনে রেখে বা একটি ডিম একটি বাচ্চা করার ফলেও কিন্তু আমরা সেই কবুতরটিকে ভালোভাবে রাখতে পারি। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে একটি ডিম একটি বাচ্চা দেওয়ার কারণ বা একটি ডিম একটি বাচ্চা দিলে উপকারিতাটা কী। তো এই বিষয়টা আসলে আপনারা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন, ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যাটি অবশ্যই পোস্ট করবেন, সেখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার। তো আজকের এই ভিডিওটি অবশ্যই দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, ফেসবুক পেজে ফলো করবেন, ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবেন, আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই ঘুরে আসবেন। আমাদের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ এমনকি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার হাজির হব, সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কবুতরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।